সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বোনের ছেলে শেখ আরিফুজ্জামান রূপম খুলনায় গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার নগরের দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এই ঘটনা ঘটে। এ বিষয়ে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি আরিফুজ্জামান গণপিটুনিতে শিকার হয়েছেন। ঘটনার এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কারণ জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বিগত সরকারের আমলে তার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড ও সক্রিয় ভূমিকায় গণরস তৈরি হয়েছিল। মনে হচ্ছে এ মৃত্যু তারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের ভাষ্য অনুযায়ী সোমবার সকালে আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় আরিফুজ্জামান পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। আরিফুজ্জামানের বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।